আসসালামু আলাইকুম, সাথে আছি আমি রুমিজ বিল্লা। বন্ধুরা, আজকে আমার প্রচণ্ড মন খারাপ, আর আমার মতোই আকাশেরও মন খারাপ। যে কোনো মুহূর্তেই হয়তো ঝড়ো ঝড়ো ধারায় বৃষ্টি নামবে। অবশ্য এবছর আষাঢ় মাসে সেরকম ঝড়ো ঝড়ো বৃষ্টি কিন্তু হয়নি বললেই চলে। তো যা হোক, আজকাল অন্য কিছু ভিডিও করলাম না, আমি সরাসরি রান্নায় চলে আসলাম। কারণ হচ্ছে, ওই যে বললাম মন খারাপ, এবং মন খারাপটার কারণ আপনারা নিশ্চয়ই টাইটেলে দেখেছেন যে ইউটিউবে কাজ করাটা অসভ্যতা। কথাটা কিন্তু বলেছে আমার ফ্যামিলি মেম্বারদেরই কেউ একজন। যা হোক, আমি আর তার পরিচয়টা উল্লেখ করলাম না, কারণ অন্যকে ছোট করা আমার লক্ষ্য কখনোই না। সে নিজেদের লোক হোক বা বাইরের লোক হোক, আমি কখনোই চাই না যে কোনো মানুষ আমার কথার জন্যে ছোট হোক। তো যাই হোক, তারপরেও কিছু কথা চলে আসে। বন্ধুরা, আজকে কিন্তু আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কলিজা রান্না করলাম। দেখেন, আমার কথা বলতেও ভুল হয়ে যাচ্ছে, যে এতটাই আমি এখন ভয়েস দিচ্ছি। আর আজকে কিন্তু আমি ভিডিও আপলোডও করিনি, সেরকম মন মানসিকতায় ছিলাম না। তো পরবর্তীতে আজ আবার একটু ভিডিও করেছিলাম, তো সেটা আমি খুব অল্পের মধ্যে দিয়ে, তো সেটাই এখন আপনাদের সাথে আমি ভয়েস দেবার চেষ্টা করছি, আপনাদের সাথে আপলোড করব, শেয়ার করব ইচ্ছাটা নিয়ে। তো আলুটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি, এরপরে কলিজা দিলাম। এরপরে আমি এর সাথে অ্যাড করব হচ্ছে ফুসফুস। ফুসফুসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু কলিজায় খুব অল্প জ্বাল লাগে, এই জন্য আমি ফুসফুসটা সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম যে আমি যখন ইউটিউবে কাজ করতে আসি, এটা আমার একেবারেই লক্ষ্য ছিল না। বাবা মা লেখাপড়া শিখিয়েছে, এরপরে শ্বশুরবাড়িতে এসে আমাকে কোনো মতেই কোনো কিছু করতে দেওয়া হয়নি। এমন তা করতে যেতে দেওয়া হয়নি, ভালো কথা। তাহলে তোমরা ঘরের বউকে তাহলে সেভাবে সম্মানের সাথে তার চাহিদা পূরণ করে রাখবা, সেটাও কিন্তু তারা করেনি। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে 24টা বছর কাটিয়েছি, এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো প্রথমে আমি ইউটিউবে এসেছিলাম শখের বসে, যে সবাই কাজ করছে আমিও একটু করি। আমার কিন্তু চ্যানেলটার বয়স 2 বছর হয়ে গেছে, কারণ তখন আমি মাঝে মাঝে ভিডিও আপলোড দিতাম শখ হিসাবে। তো এবছর রমজান থেকে আমি মানে ইয়ে করলাম যে আমি কন্টেন্ট ক্রিয়েটরই হতে চাই, এবং এখান থেকে আমি আর্ন করতে চাই। আমি দেখাতে চাই যে আমি কিছু পারি। এটা আমি জীবনে এই 24 বছরে বহুত দেখাতে চেয়েছি, এবং এই 24 বছরই আমাকে বাধা দিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা দেখেন, আর মানে শত দুঃখ কষ্টের মধ্যেও রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার পাখিদের ভালোবাসাটা দেখছিলাম, যে ওদের মধ্যে কত ভালোবাসা, দুজন দুজনকে আদর করছে। এই সিনটা আমি একদম নিতে পারছি না, বেশ কয়েকদিন ধরেই দেখছি, কিন্তু যখনই আমি ক্যামেরা নিয়ে যাই ওরা দূরে চলে যায়। তো আজকে আমি কিন্তু বেশ ভালোভাবেই আমি এই সিনটা নিতে পেরেছি। তো আবার চলে আসলাম, আমি একটু খিরোই লেবু এগুলা কেটে নিলাম। তো ইউটিউবে যখন কাজ করি, তখন আমি তো বুঝি যে কতটুকুন আমার সীমাবদ্ধতা আছে। আমি একটা মুসলিম মেয়ে, এবং ইউটিউবে যে সবাই এই মানে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করে তাও না, সেসব চ্যানেল আমি ইগনোর করেই চলি। এবং আমি আমার বন্ধু যারা সবাই আমার মতো, কাজে আমি সেভাবেই এই সব কিছু সব দিক সামাল রেখে আমি আমাকে আমার ধর্মকে সব কিছু সামাল রেখেই আমি কাজ করার চেষ্টা করি। তারপরেও যখন শুনতে হয় যে এখানে কাজ করাটা অসভ্যতা, তখন বন্ধুরা শুধু নিজের না, যে যতই কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার, যারা ফ্রেন্ড লিস্টে আমার যারা আছে, তখন মনে হলো যেন কথাটা সবাইকেই বলা। তো আমার এটা ভীষণভাবে খারাপ লেগেছে। তো প্রতিবাদ করতে পারিনি, কারণ প্রতিবাদ করার 24 বছরে অনেক প্রতিবাদ করেছি, কোনো কাজ হয়নি। তো এখনও আর প্রতিবাদ করার মতো সময় নেই। তো দেখা যায় যে প্রতিবাদ তখনই করা যায় যখন আপনার শক্তি থাকে, কিন্তু সেই শক্তির দিক থেকে তো আল্লাহ আমাকে বহিষ্কার করেছেন, যে
আমি কিছুই জীবনে হতে পারিনি, আল্লাহ আমাকে কিছুই করেননি, অতএব কোন শক্তি নিয়ে আমি মানুষের কথার উত্তর দেব? তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেল এবং এই কলিজা ভুনার সাথে কিন্তু আমি আরও রান্না করেছি। আমি ডাল রান্না করেছি, করলা ভাজি করেছি, আর আজকে আমার শরীরটাও খুব খারাপ। আমার এই যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার 102 জ্বর, আর তারপরেও আমি মানে চুপি চুপি, আমি তো সব কাজই চুপি চুপি করি। আমি ইউটিউবে ঢোকার পর থেকেই কিন্তু আমি সব চুপি চুপি কাজ করি। তো যাই হোক বন্ধুরা, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।